নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজও দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব। এবার কৃষ্ণসাগর উপকূলে আমেরিকার ড্রোনকে ধ্বংস করে দিল রুশ যুদ্ধবিমান, অর্থাৎ ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি আক্রান্ত হলো আমেরিকা। নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, 17 বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন 83 বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক ফুয়াদ সুবাকি। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন তিনি। দখলদার ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করে বলেছে, ন্যাটো সৈন্যরা ইউক্রেনে পা দিলেই পোসেইডন পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চুক্তি ঘোষণার পর অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত আকাশ জোটকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, আকাশের মিত্ররা ভুল এবং বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে। গত বছরের বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিমে কোনো গোষ্ঠী নয় বরং একটা দেশ হামলা চালিয়েছে বলে স্পষ্ট করেছেন ভ্লাদিমির পুতিন। পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে কমপক্ষে 99 জনের মৃত্যু হয়েছে। সোমবার 13 মার্চ দেশটার দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। দিল্লিতে দীর্ঘ জেরা শেষে গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারি। চাকরি বিক্রির কায়দা ধরে ফেলেছে ইডি, ধাঁধা শুধু কিছু চরিত্র নিয়ে, তাঁরাই নাকি পেয়েছেন টাকার বড় অংশ। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে বহিষ্কার প্রসঙ্গে সিপিএম নেতা শমিক লাহিড়ি বলেছেন, বাংলার মানুষ এবার তৃণমূলকেই রাজ্য থেকে বহিষ্কার করবে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর। এবার কৃষ্ণসাগর উপকূলে আমেরিকার ড্রোনকে ধ্বংস করে দিল রুশ যুদ্ধবিমান, অর্থাৎ ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি আক্রান্ত আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, কৃষ্ণসাগরের আকাশে মঙ্গলবার আমেরিকার নজরদারি একটা ড্রোনকে গুলি করে ধ্বংস করে দিয়েছে রুশ যুদ্ধবিমান। প্রকাশিত খবরে জানানো হয়েছে, কৃষ্ণসাগর উপকূলে MQ-9 র্যাপ্টার গোত্রের এই ড্রোন নজরদারি চালানোর সময় রুশ SU-27 যুদ্ধবিমান সেটাকে ধ্বংস করেছে। রুশ বায়ুসেনার এই হামলাকে বেপরোয়া আচরণ বলেছে পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড। ঘটনাস্থলের অদূরেই দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ওই এলাকা দখল করে নিয়েছিল রুশ ফৌজ। গত 1 দশক ধরে ওই এলাকা রাশিয়ারই নিয়ন্ত্রণে রয়েছে। 17 বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন 83 বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক ফুয়াদ সবাকি। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন তিনি। বর্তমানে ইসরায়েলের কারাগারে 4,780 জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন, এদের মধ্যে 160টা শিশু, 29 জন মহিলা এবং 915 জন পুরুষকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাবের এক মুখপাত্র জানিয়েছেন, ফুয়াদ সুবাকিকে ইসরায়েলের আসকেলান কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নিজ বাড়িতে ফিরেছেন। সুবাকির ছেলে হাজেম এই খবর নিশ্চিত করেছেন। দখলদার ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দখলদার ইসরায়েলের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইসরায়েলের উগ্র জোট সরকারের 2 মন্ত্রী ফিলিস্তিন বিরোধী চরম মন্তব্য করেছেন বলেও ভালোভাবে নেয়নি আমিরাতি সরকার। আরবি ভাষার অনলাইন পত্রিকা Arabi 21 ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের এক রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটমার বেঞ্জামিন এবং অর্থমন্ত্রী বেজালেল ইসমোট্রিজ ফিলিস্তিনি বিরোধী চরম আপত্তিকর বক্তব্য দেন। এছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সম্প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করে বলেছে, ন্যাটো সৈন্যরা যদি ইউক্রেনে পা রাখে তাহলে পোসেইডন পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ব্রিটেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। অবসরপ্রাপ্ত রাশিয়ান জেনারেল ইয়েভজেনি বুঝিনস্কি ব্রিটেনে পোসেইডন আন্ডার ওয়াটার মিসাইল দিয়ে আক্রমণের এই আহ্বান জানিয়েছেন। রাশিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল বুঝিনস্কি বলেছেন, রাশিয়া যদি সত্যিই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ক্রোধ প্রকাশ করে তবে ব্রিটেন অবশ্যই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চুক্তি ঘোষণার পর অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত অকাশ জোটকে সতর্ক করে চীন বলেছে, অকাশের মিত্ররা ভুল এবং বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে। গত সোমবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, চুক্তির আওতায় দেশটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 5টা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনবে। এরপর একটা উচ্চাভিলাষী পরিকল্পনার অধীনে মার্কিন এবং ব্রিটিশ প্রযুক্তির সমন্বয়ে একটা নতুন মডেল তৈরি করবে। দৃশ্যত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদীয়মান চীনকে মোকাবিলায় পশ্চিমাদের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েনবিং বলেছেন, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ যৌথ বিবৃতি প্রমাণ করছে যে দেশ তিনটে তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে আরও ভুল এবং বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে। গত বছরের বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিমে কোনো গোষ্ঠী নয় বরং একটা দেশ হামলা চালিয়েছে বলে স্পষ্ট করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেনপন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটা চালায়নি। তিনি গতকাল মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে এই দাবিকে সম্পূর্ণ বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুটো পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। পূর্ব আফ্রিকার দেশ মালাউতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে কমপক্ষে 99 জনের মৃত্যু হয়েছে। সোমবার 13 মার্চ দেশটার দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত আনে। এর জেরে 99 জনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন মালাউর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা। কালেম্বার মতে, মালাউয়ের বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার 14 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। কালেম্বা সোমবার সন্ধ্যায় সিএনএনকে বলেছেন, আমরা প্রায় 7টা কাউন্সিলে 99 জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লান্টায়ার শহরে সবচেয়ে বেশি 85 জন মারা গিয়েছেন এবং এই একটা শহরেই প্রায় 134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সিএনএন বলছে, মালাউয়ের সরকার দেশের দক্ষিণাঞ্চলে দুর্যোগময় অবস্থা ঘোষণা করেছে। দিল্লিতে দীর্ঘ জেরা শেষে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারি। দিন কয়েক আগেই তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। নির্দেশ মতো মঙ্গলবারই হাজিরা দিয়েছিলেন তিনি। টানা জেরার পর গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের সেই হিসাবরক্ষক মনীষ কোঠারি। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর থেকেই ইডির নজরে ছিলেন মনীষ কোঠারি। একাধিকবার বিভিন্ন জায়গায় তাকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে, একাধিক নথি চাওয়া হয়েছে তাঁর কাছে। দিন কয়েক আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরেই 12 জনকে তলব করেছিল ইডি। শোনা গিয়েছিল তাঁদের অনুব্রতের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সেই 12 জনের তালিকায় নাম ছিল মনীষ কোঠারিরও। সেই নির্দেশ মতোই মঙ্গলবার ইডি দপ্তরে গিয়েছিলেন অনুব্রতের হিসাবরক্ষক। সেখানেই জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় এই গ্রেপ্তারের সিদ্ধান্ত। চাকরি বিক্রির কায়দা ধরে ফেলেছে ইডি ধাঁধা শুধু কিছু চরিত্র নিয়ে। তাঁরাই নাকি পেয়েছেন টাকার বড় অংশ। শান্তনু বন্দ্যোপাধ্যায় বলছেন মাস্টার মাইন্ড কুন্তল ঘোষ, আবার কুন্তল ঘোষ বলছেন অনেকের নাম। প্রতিদিন নতুন নতুন সূত্র বেরিয়ে আসছে, নিয়োগ দুর্নীতির তদন্তে বেরিয়ে আসছে নতুন নতুন নাম। তবে ইদানিং খুব একটা শোনা যাচ্ছে না কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। তবে কি পার্থ অর্পিতার থেকে দৃষ্টি সরে গিয়েছে তদন্তকারী
সংস্থার সংস্থার একটা সূত্রের দাবি তা নয়। তবে এটা ঠিক, এই মুহূর্তে তদন্ত যে জায়গায় রয়েছে তাতে মূলত চারটে চরিত্রের বক্তব্যই বিশ্লেষণ করছেন তদন্তকারীরা, মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ। যে ক্রম অনুযায়ী নাম চারটে বলা হলো, নিয়োগ দুর্নীতি তদন্তে গুরুত্বের দিক থেকেও সেই ক্রমই নাকি সঠিক, মানছেন তদন্তকারীরাও। যাই হোক, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে বিশেষ প্রতিবেদনেই সেই বিস্তারিত আলোচনা সম্ভব। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে বহিষ্কার প্রসঙ্গে সিপিএম নেতা শমিক লাহিড়ি বলেছেন, বাংলার মানুষ এবার তৃণমূলকেই রাজ্য থেকে বহিষ্কার করবে। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল, আর গ্রেপ্তার হওয়ার প্রায় দেড় মাস পর গতকাল কুন্তল ঘোষকেও বহিষ্কার করেছে তৃণমূল। হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুন্তল ঘোষ ছিলেন যুব তৃণমূল নেতা, তাদের বিরুদ্ধে চাকরি বিক্রিতে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেই সিপিএম এর সিনিয়র নেতা শমিক লাহিড়ি বলেছেন, দুর্নীতির দায় যদি বহিষ্কার করতে হয় তাহলে প্রথমেই তৃণমূলের গোটা দলটাকেই বহিষ্কার করতে হবে। এই দলে এমন কোনো নেতা খুঁজে পাবেন না যিনি কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। যারা এদেরকে ধরে ধরে নেতা বানিয়েছে এবং লুটেরা বানিয়েছে তাদের কি হবে? তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটা ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর প্রতিদিন নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন, থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও, এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ এবং ভিন্ন ধর্মী কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।